সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক এসআই আকবর হোসেন ভূঁইয়ার দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এজন্য বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। 16 অক্টোবর বুধবার সকালে বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়। সীমান্তে কর্তব্যরত পুলিশ ও বিজিবি কর্মকর্তা এ তথ্য জানান। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, এসআই আকবরের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনের কাছে একটি বার্তা এসেছে। যে কোনো কৌশল তিনি যেন ভারতে না পালাতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এই বার্তায়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্কভাবে কাজ করছে বিজিবি, কিন্তু এই খবর পেয়ে সীমান্তে কর্তব্যরতদের আরও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। প্রসঙ্গত গত শনিবার মধ্যরাতে সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান নামের এক যুবককে তুলে নিয়ে চাঁদার দাবিতে নির্যাতন করেন ফাঁড়ির সাময়িক বরখাস্ত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া। এরপরের দিন সকালে মারা যান রায়হান। নির্যাতন চলাকালে এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবার কাছে ফোন করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে একে পরে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন।